অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের থ্রিলার ঘরানার ছবি দ্য লুপ। এই ছবিতেই 27 বছর পর ফিরছেন জনপ্রিয় জুটি চিরঞ্জিৎ ইন্দ্রাণী। একটি রিসর্টকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। জানা যাচ্ছে থ্রিলার হলেও ছবিতে থাকছে ভরপুর ড্রামা। চিরঞ্জিৎ চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত ছাড়াও এই ছবিতে রয়েছেন বরুণ চন্দ, প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার সহ আরও অনেকে। দীর্ঘদিন পর চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত খুশি অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। তাদের ছবি সেদিন চৈত্র মাস ছিল সুপার ডুপার হিট। এছাড়াও কেঁচো খুঁড়তে কেউটে, নিষ্পাপ আসামির মতো একাধিক হিট বাণিজ্যিক ছবিতেও দর্শক পেয়েছেন তাদের। পুরনো জুটি হিসেবে বড় পর্দায় ফের কাজ করতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী। কি বলছেন এই ছবি নিয়ে ইন্দ্রাণী দত্ত, শুনে নিন। ইন্দ্রাণী দেব, অরণি বলছি মিউজিক বাংলা থেকে। হ্যাঁ অরণি, বলুন, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। এবং নতুন বছরে তোমার যে নতুন কাজ, সেটা নিয়ে একটুখানি কথা বলবো দিদি। হ্যাঁ, ছবি লুপ, অর্ঘ্যদীপ দার ছবি, তো সেইখানে তোমার প্রথমে একটু চরিত্রটা নিয়ে জানতে চাই, কিভাবে তোমাকে পেতে চলেছে এই ছবিতে। তো গল্পটা তো একটু একটু ডিফারেন্ট, এবং আমার ক্যারেক্টারটা খুব সুন্দর, আর চিরঞ্জিতদার সঙ্গে এই মানে অনেকটা দিন পরে করছি, একটা এক্সাইটমেন্ট, অন্য একটা সাবজেক্ট, তার একটা এক্সাইটমেন্ট, অর্ঘ্যদীপ আর আমার এই যে একটা খ্রিশ্চান ক্যারেক্টার, একটা লিড ক্যারেক্টার, মিস্টার গোমস অ্যান্ড মিসেস গোমস, পুরো গল্পটার কেন্দ্রবিন্দুতে আমরা রয়েছি। তো সব মিলে আমি খুবই পছন্দ করেছি, মানে আমার কাজটাকে আমি খুব পছন্দ করেছি। একদমই দিদি, এবং লুপ মানেই তো যেটা মনে পড়ে, মানে ফিরে ফিরে আসা কোনো একটা বিষয়, সেটা খুব মাথার মধ্যে ঘোরাফেরা অবশ্যই করে। সেখান থেকে একটা থ্রিলার ঘরানার ছবি, এবং আমি যদি বলি তখন এই তো দিদি গল্পটা বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা মানে আমি একটু অসুবিধার মধ্যে গল্পটা মানে বলে ফেলতে আমার অসুবিধে নেই, কিন্তু আমি অসুবিধায় পড়ে যেতে পারি পরে এদের কাছে, সেটার জন্যই আমি যদি না বলি, তুমি যদি কিছু মনে না করো। আমাদের ইনফরমেশনের জন্য যদি বলতে একটুখানি তোমার করতে, তাহলে একটু সুবিধা হতো, যদি যদি সম্ভব। দেখো, এটা তো বুঝতেই পারছো যে এটা একটা থ্রিলার। হ্যাঁ, একটা রিসোর্ট কে ঘিরে একটা গল্প, বেশ, এই এই যেখানে আর কি মিস্টার এন্ড মিসেস গোমস ওই রিসোর্টে ওনার হিসেবে রয়েছেন, কিন্তু কি বলবো, একটু সায়েন্স ফিকশনও রয়েছে, একটু থ্রিলার রয়েছে, সব মিলে গল্পটা রেগুলার আমরা যে ধরনের গল্প দেখি তার থেকে একটু আলাদা, মানে এটা, হ্যাঁ, এটা এমন নয় যে একটা পারিবারিক গল্প হচ্ছে, সেটা যেমন নয়, একদম একটা রোমান্টিক ছবি হচ্ছে সেটাও নয়, সবকিছু একটু সবকিছুরই টাচ আছে, তাতে হয়তো একটা রোম্যান্সেরও টাচ আছে, তাতে হয়তো কি বলবো ফিলিংস এর টাচ রয়েছে, কিন্তু ঠিক ওই পারিবারিক ছবি ওই রকম কিন্তু গল্পটা নয়। বেশ, মানে থ্রিলারের পাশাপাশি অন্যান্য উপাদানও ছবিতে থাকছে। হ্যাঁ থাকছে, একদমই তাই। এবং এই যে বয়স্ক যে দম্পতির চরিত্র আমরা জানতে পাচ্ছি, মিস্টার এন্ড মিসেস গোমস, সেইখানেই কি তোমাকে এবং চিরঞ্জিত দাকে সেই চরিত্রেই কি পেতে চলেছি আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ওকে, এবং বয়স্ক বলতে আমাদের যা বয়স সেটাই আমাদের বয়স ছবিতে আর কি, সেইভাবেই আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে। ওকে, এবং যেটা বলার যে চিরঞ্জিত দার সঙ্গে বহু বছর পর তোমার কাজ, সেদিন চৈত্র মাস বা এই ধরনের ছবি আমরা যারা সেই সময় দেখেছি, সেটা একটা নস্টালজিয়া তো অবশ্যই তৈরি করেই, সেটা কতখানি নস্টালজিক বিষয়টা একটুখানি জানতে চাইবো। ভীষণ ভাবে, কারণ চিরঞ্জিত দার সঙ্গে তো শুধু সেদিন চৈত্র মাস নয়, আরো অনেকগুলো, মানে ধরো আমার এমন অনেক ছবি হয়েছে যেখানে হয়তো আমি তাপস পালের নায়িকা, কিন্তু সেখানে চিরঞ্জিত দাও রয়েছেন সিনিয়র অন্য আরেকটা কোনো চরিত্রে, তখন থেকে আমি আর চিরঞ্জিত অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছি, এবং প্রত্যেকটা ছবি খুব হিট, মানে আমি যদি নাম বলি সেগুলো বুঝবে। আমার একদম প্রথমের দিকের ছবি হচ্ছে তুফান, তুফান বলে একটা ছবি, আমরা চিরঞ্জিত দাও ছিলেন, আমিও ছিলাম, তারপরে পাপি বলে একটা ছবি, সেটা পুরো চিরঞ্জিতদার উপরেই গল্প ছিল, পাপি, প্রভাত রায়ের গল্প, সেটাও অত্যন্ত হিট ছবি, শয়তান বলে একটা ছবিতে আমরা কাজ করেছিলাম,
সেটা খুব হিট। স্বপন সাহার একটা ছবি ছিল নিষ্পাপ আসামি, সেটাও খুব হিট। আর কেঁচো করতে কেউটে সেদিন চৈত্র মাস তো অত্যন্ত হিট জানোই, চিরঞ্জিত দার নিজের সাবজেক্ট কেঁচো করতে কেউটে। এখনো যখন আমি ধরো গ্রাম বাংলায় শো করতে যাই, কেঁচো করতে কেউটে ডায়লগের জন্য একদম মানে ভীষণ ভাবে রিকোয়েস্ট করতে থাকে সবাই। তো আমার আর চিরঞ্জিতের ছবিগুলো খুব ভালো চলেছে সেখানে, আমি আর চিরঞ্জিতা দুজনেই খুব খুশি। ইনফ্যাক্ট চিরঞ্জিতা বলছে যে তোমার আর আমার ছবি একসঙ্গে লেগে যায়, এরা যখন গল্প নিয়ে এসছে আমি তখনই বলেছি যে এখানে ইন্দ্রাণীকে দরকার। যাই হোক, তো গল্পটা শুনেও আমার ভালো লাগলো, সব মিলে আমরা একসঙ্গে কাজ করছি। আর চিরঞ্জিতা তো নিজেও একজন ক্রিয়েটর, ভালো পরিচালক, তো ওনার সঙ্গে কাজ করলে অনেকগুলো টিপস পাওয়া যায় যেটা খুব হেল্প হয় আর কি কাজের ক্ষেত্রে। তো আমার সেই কমফর্ট জোনটাও রয়েছে, আমি ভীষণ কমফর্টেবল চিরঞ্জিতার সঙ্গে কাজ করতে। মানে ওনাকে আমি শিক্ষক হিসেবেও পেয়েছি, প্রচুর কিছু শিখেছি কেঁচো করতে কেউটে ছবিতে। তো ভালো লাগে, মানে আমার ভালো লাগছে খুব যে এতদিন পর আবার চিরঞ্জিত দার সঙ্গে কাজ করব, বা এরকম আরো কাজ অনেক হোক সেটাই চাইবো। একদমই তাই, শুটিং খুব শীঘ্রই শুরু হবে। হ্যাঁ, আমাদের এই 21 থেকে বোলপুরে শুটিংটা স্টার্ট হচ্ছে, 21 অফ দিস মান্থ। আচ্ছা, হ্যাঁ, এবং এই এই মাসের মধ্যেই ছবি শেষ, 29 পর্যন্ত ছবিটা শেষ হয়ে যাচ্ছে। আগামী 21 জানুয়ারি থেকে বোলপুরে শুরু হবে এই ছবির শুটিং।